নির্বাচনের আগে রাজনীতির মাঠ গরম রাখবে 14 দল, এমন কথা জানিয়ে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি জামায়াত আন্দোলনের নামে নাশকতার ষড়যন্ত্র করলে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। এসময় নেতৃবৃন্দ বলেন, 1-11 এর কুশীল অবরায় জাতীয় ঐক্য করেছেন। বিস্তারিত দেখুন প্লাবন রহমানের রিপোর্টে। চক্রান্তের প্রতিবাদে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে 14 দলের এই কর্মী সভা, যেখানে রাজধানীর বিভিন্ন স্থানের কর্মীরা হাজির হন। এই সমাবেশে ঘুরে ফিরে আসে বিএনপির আন্দোলন এবং জাতীয় ঐক্য প্রসঙ্গ। 14 দলের নেতারা বলেন, আসছে নির্বাচনকে বানচাল করতে জাতীয় ঐক্য গঠন করা হয়েছে। একই সঙ্গে 1-11 ষড়যন্ত্রকারীরাই এই ঐক্যের সঙ্গে রয়েছেন বলে দাবি করেন নেতারা। সেই ঐক্য দিয়া তারা নাকি বাংলাদেশ উদ্ধার করবে, ইলেকশন বানচাল করবে, গণতন্ত্র নামে এই দেশে ষড়যন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা করবে। আমরা পাল্টে পাল্টে করব না, কারণ যারা 9 বছরে 9 দিনও আন্দোলন করতে পারে নাই, অনুমতি ছাড়া রাস্তায় নামতে পারে না, তাদের সাথে আওয়ামী লীগের 14 দলের কোনো পাল্টা পাল্টির প্রয়োজন নেই। এ সময় 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজনীতির মাঠ চাঙ্গা রাখা হবে, তবে বিএনপি জামায়াত কোনো ষড়যন্ত্রের চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন নাসিম। রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করবে, পাহারা দিতে হবে যাতে বন্ধ করতে না পারে, সন্ত্রাসী কার্যকলাপ যারা করবে তাদেরকে ধরিয়ে দিতে হবে, প্রতিহত করতে হবে, এই সব কথা এই সব কর্মকাণ্ড করার জন্য কর্মী বাহিনীকে প্রস্তুতি নিয়ে ঘরে ফিরতে হবে। কর্মী সভায় জানানো হয়, একই ধারাবাহিকতায় আগামী 9 ও 13 অক্টোবর যথাক্রমে রাজশাহী এবং খুলনায় জনসমাবেশ করবে 14 দল। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।